নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 399 বছর পর রাধা অষ্টমীতে দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে পাঁচ রাশি হতে চলেছে মহা কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, এই রাধা অষ্টমী যে 319 বছর পর যে দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, এর ফলে পাঁচটি রাশির কপাল খুলতে চলেছে। কোন এই পাঁচ রাশি, আমি একে একে আলোচনা করব। তবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, মোটেও কেটে কেটে ভিডিওটি আপনারা দেখবেন না। শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাবেন না, কারণ ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। ঈশ্বরের ব্লেসিং পেতে গেলে অবশ্যই আপনাদেরকে ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি আস্থা নিয়ে আনতেই হবে। অনেকে বলে, কৌশিকদা, যে আমি দীর্ঘদিন ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস রয়েছে, কিন্তু আমার জীবনে এত সমস্যাটা কেন? এর জন্যই আমি আবারও বলছি, দেখুন, আমাদের পূর্বজন্মের কিছু কৃতকর্মের ফল আমরা কিন্তু এই জন্মে পাই। এই যে আপনারা যে এই জন্মে যে ঈশ্বরের প্রতি যে ভক্তি, পুজো, আরাধনা, এটার ফল আপনারা অবশ্যই পাবেন পূর্বজন্মের কৃতকর্মের ফলটা যদি আপনাদের শেষ হয়ে যায় তারপর। তো প্রত্যেককে আমি একটি কথা বলবো, অবশ্যই জয় রাধে, জয় রাধে, জয় রাধে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, অনেকে অধীর আগ্রহে রয়েছেন যে কোন রাশির কথা বলছে এই ভিডিওতে, আমাদের রাশির নাম আছে কি পাঁচটা রাশির মধ্যে, অনেকে অধীর আগ্রহে রয়েছেন। হ্যাঁ, অবশ্যই কিছু রাশির মানুষের তো নাম থাকবে, কিন্তু আপনাদের একটি কথা, ঈশ্বরের প্রতি কিন্তু বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভক্তি কিন্তু থাকতে হবে। দেখুন, আগে আমি রাশির নামগুলো আপনাদেরকে বলি, কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও আপনাদেরকে আমি একে একে জানাই। প্রথম রাশি সিংহ রাশি। অনেকে জিজ্ঞাসা করছেন যে কৌশিকদা, এই সময়টা কতদিন ভালো যাবে? দেখুন, রাধা অষ্টমী থেকে আপনার দুর্গা অষ্টমী পর্যন্ত এই সময়টা কিন্তু এই পাঁচ রাশির জাতক অথবা জাতিকাদের খুব ভালো একটা সময় কিন্তু যেতে চলেছে। এই সময়ের মধ্যে এই রাধা অষ্টমী টু দুর্গা অষ্টমী একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই পাঁচ রাশির জীবনে। কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, ভিডিওটি আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের রাধা অষ্টমী থেকে আপনার দুর্গা অষ্টমী পর্যন্ত আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। বিশেষ করে আপনাদের এই সময় ব্যবসা থেকে আপনারা লাভ পাবেন, কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে পারেন, এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি, যোগ এবং কর্মক্ষেত্রে উন্নতি। সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির এই দুর্গা অষ্টমী থেকে রাধা অষ্টমীর মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কোনো বাহন বা ভূমি ক্রয় করার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভূমি, ভবন, বাহন থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে বৃষ রাশি।
কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আকর্ষণীয় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এই রাধা অষ্টমী থেকে আপনার দুর্গা অষ্টমীর পর্যন্ত মকর রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশন আসতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, আকর্ষণীয় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনাদের কপাল খুলতে চলেছে ধনুরাশি। ধনুরাশির অর্থনৈতিক স্থিতি, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম তুলা রাশি। এই রাধা অষ্টমী থেকে দুর্গাষ্টমীর মধ্যে তুলা রাশির ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন এবং বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশি সেটি হচ্ছে আপনাদের কর্কট রাশি। কর্কট রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। 319 বছর পর এই দুর্লভ মহাসংযোগে রাধা অষ্টমী থেকে কর্কট রাশির ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ পেতে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ পাবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো যাই হোক, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। অহেতুক চিন্তা করে কোনো লাভ নেই। আপনারা যত বড়ই সমস্যা হোক না কেন, আপনাদের অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।